দেখুন, মহাভারত যখন শেষের দিকে, পিতামহ ভীষ্ম সরসইয়াতে শুয়ে আছেন, আর ইতিমধ্যেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে পৌঁছালেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে পিতামহ ভীষ্ম বড় আনন্দিত হলেন, বললেন যে আমি আশা করছিলাম যে এই সময়টিতে তুমি আমার কাছে এসো, যখন আমি এবার প্রাণ ত্যাগ করতে চলেছি। আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি তোমার কাছ থেকে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বলুন, আপনি কি জানতে চাইছেন? পিতামহ ভীষ্ম বললেন যে আচ্ছা কৃষ্ণ, তুমি তো ভগবান, এই দুনিয়া যাই বলুক, যে এই যুদ্ধে পাণ্ডবরা জয়ী হলো, আমি জানি যে এই যুদ্ধে শুধু জয় তোমার হয়েছে। তুমি বলেছ যে আমি এই যুদ্ধ করিনি, এই যুদ্ধে আমি অস্ত্র তুলিনি, কিন্তু আমি তো জানি যে তুমি কি করেছ। এই পৃথিবীর সব মানুষের সাথে তুমি ছলনা করতে পারো, কিন্তু আমার সাথে অন্তত ছলনা করো না। আমি জানি যে তুমি স্বয়ং শ্রী রামচন্দ্রের অবতার। আমাকে শুধু একটি জিনিস বলো, যে এই যুদ্ধে যে কাজটি পাণ্ডবরা করে এই যুদ্ধকে জয় করলো, সেই কাজটি কি ঠিক হলো? সেটা কি উচিত হলো? যেরকম করে কর্ণকে মারা হলো, যেরকম করে দুর্যোধনকে মারা হলো, সেগুলো কি ন্যায় আর ধর্মের মধ্যে পড়ে? তুমি আমাকে এটার উত্তর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখুন, এই কাজগুলো তো আমি করিনি। যে যাকে মেরেছে সেই তো বলতে পারবে যে সেটা ধর্ম আর ন্যায়ের মধ্যে পড়ে কি না। ভগবান শ্রীকৃষ্ণের এই উত্তর শুনে পিতামহ ভীষ্ম বললেন যে দেখো, তুমি আবার ছলনা করছো। এরা কি কেউ যুদ্ধে কাউকে মেরেছে? এই যুদ্ধে শুধু তুমি ছিলে আর কৌরবরা ছিল, বিজয় তার জন্যই তোমার হয়েছে। এটা তো কেউ বলে দেবে, এটা তো সবাই জেনে গেছে। তাই আমাকে সেই জিনিসটি বলো যেটা আমি জানতে চাইছি, যেটা আমার প্রাপ্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে ঠিক আছে, তাহলে শুনুন, এই পৃথিবীতে যখন অন্যায় বাড়বে, এই পৃথিবীতে যখন দুরাচার বাড়বে, এই পৃথিবীতে যখন অত্যাচার বাড়বে, তখন ন্যায় আর ধর্মের রক্ষার জন্য যেটা করা দরকার সেটা করতে হয়। এখানে সেই জিনিসকে ধরে বসে কখনো থাকতে নেই যে ভগবানকে মানি, ভগবানের উপরে বিশ্বাস করি, ভগবান এসে সব কিছু করে দেবেন। ভগবানের উপরে ভরসা আপনার আছে, সেটা ভালো কথা, ভগবান শুধু আপনাকে পথ দেখাবেন। এখানে আমিও তো তাই করলাম, অর্জুনকে শুধু পথ দেখালাম, কাজ তাকে নিজেই করতে হলো। মানুষকে কাজ নিজেই করতে হবে, ভগবান শুধু পথ দেখাতে পারে। আর সেই পথে অনেক রকমের বাধা আসবে, সেই বাধাগুলোকে পার করার জন্য, সেই ধর্ম আর ন্যায়ের রক্ষার জন্য যদি ছলও করতে হয় তো ছলও করতে হবে। সময় আরও বিকট আসছে, এরপরে যে কলিযুগ আসছে সেখানে তো মানুষ আরও অন্যায়ী থাকবে, তারা তো আরও দুরাচারী থাকবে, তারা তো আরও অত্যাচার করবে। আর সেখানে থেকে যখন তুমি নিজের জয়কে সুনিশ্চিত করতে চাইবে, যদি তোমার লক্ষ্য শুধু বিজয় হয়, তাহলে ধর্ম আর ন্যায় রক্ষার জন্য তোমাকে পরিস্থিতি অনুযায়ী নিজের কাজ করতে হবে। শুধু ভগবানের ভরসায় থাকলে তোমার বিজয় সুনিশ্চিত হবে না। পিতামহ ভীষ্ম এই উত্তর শুনে সন্তুষ্ট হলেন এবং শ্রীকৃষ্ণকে শেষ প্রণাম জানালেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে চ্যানেলকে করুন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।